আইনস্টাইন যখন জন্ম নিল চার বছর পর্যন্ত কথা বলতো না, এবং আইনস্টাইন যখন স্কুলে গেলেন অনেকে একসময় স্কুল থেকে দু তিন বছরে ফেরত পাঠানো হলো একটা চিঠি সহ। চিঠিটা যখন আইনস্টাইন তার মাকে দেখালেন, তার মা কানতে কানতে বললেন, তোমার শিক্ষকের লেগেছে তুমি এত বেশি ব্রিলিয়ান্ট, তোমাকে এই স্কুলে পড়ানো যাবে না, তোমাকে আরও ভালো স্কুলে দিতে হবে। আজকে 23শে অক্টোবর এই দিন হুসেন মোহাম্মদ এরশাদ সারা বাংলাদেশে উপজেলা পরিষদ সৃষ্টি করেছিলেন। এটা যুগান্তকারী পদক্ষেপ ডিসেন্ট্রালাইজেশনের ক্ষেত্রে, লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে, এবং খুব শক্তিশালী পরিষদ ছিল। পরবর্তীতে বিএনপি সরকার এসে এটাকে সম্পূর্ণ বাতিল করে দেয়, পরে আওয়ামী লীগ সরকার আবার এটাকে নিয়ে আসে, তবে এখনও ক্ষমতায়নের অনেক ঘাটতি আছে। ওটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল। সিরাজুল আলম খান সে সময় লিখেছিলেন যে উপজেলা পরিষদের জন্য উনি ধন্যবাদ জানিয়েছিলেন সেই সময়। আইনস্টাইন যখন জন্ম নিল চার বছর পর্যন্ত কথা বলতো না, এবং আইনস্টাইন যখন স্কুলে গেলেন অনেকে একসময় স্কুল থেকে দু তিন বছরে ফেরত পাঠানো হলো একটা চিঠি সহ। চিঠিটা যখন আইনস্টাইন তার মাকে দেখালেন, তার মা কানতে কানতে বললেন, তোমার শিক্ষককে লেগেছে তুমি এত বেশি ব্রিলিয়ান্ট, তোমাকে এই স্কুলে পড়ানো যাবে না, তোমাকে আরও ভালো স্কুলে দিতে হবে। অনেক বছর পরে ওই চিঠিতে লেখা ছিল, আপনার ছেলে একজন বুদ্ধি প্রতিবন্ধী, তাকে স্কুলে রাখা যাচ্ছে না, রাস্টিকেট করেছিল, সে আইনস্টাইন পরে আইনস্টাইন হয়ে গেছেন, সুযোগ পেয়েছেন বলে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। বিগত এক দশকে আমরা দেখেছি শতভাগ বয়স্ক ভাতা হয়েছে, শতভাগ বিধবা ভাতা হয়েছে, প্রতিবন্ধী ভাতা এসেছে, সমতলের আদিবাসীদের জন্য ভাতা এসেছে, একটা ওয়েলফেয়ার স্টেটের দিকে বাংলাদেশ যাচ্ছে, এবং সামাজিক নিরাপত্তা বলা এটা বেশ বিস্তৃত হয়েছে। এর ফলে দুর্নীতিও কমেছে, আমাদেরকে আর বলতে হচ্ছে না যে আপনি পাবেন না, সবাই জানে বয়স্ক ভাতা পাবে, সবাই জানে বিধবা ভাতা পাবে। আরেকটি হচ্ছে বড় সমস্যা, ব্লাড প্রেশার। মাননীয় স্পিকার, আপনি যদি ব্লাড প্রেশার জাতি নিয়ন্ত্রণ না করেন, যে হারে মানুষ স্ট্রোক করছে, আপনার প্রতিবন্ধী বা পক্ষাঘাতগ্রস্ত লোকের সংখ্যা হু হু করে বেড়ে যাবে। এই ফাউন্ডেশন কেন, 100 ফাউন্ডেশন দিয়েও সেটা কন্ট্রোল করা যাবে না। আমাদের মধ্যবয়স্ক কর্মীদের দেখছি পঙ্গু হয়ে হুইল চেয়ারে পড়ে গেছে, স্ট্রোক কি ছিল, প্রেশার ছিল, চেক করেনি। তো এগুলোও এর সাথে রাখতে হবে, হেলথকে কানেক্ট করতে হবে। আমার সংশোধনগুলো দেওয়া আছে, মাননীয় মন্ত্রী মহোদয় নিতে পারেন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।